প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকে আমি কথা বলবো বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক হাসান আজিজুল হক রচিত গল্প আত্মজা ও একটি করবী গাছ এই গল্প প্রসঙ্গে। এটি এই নামে তার দ্বিতীয় গল্পগ্রন্থ প্রকাশিত হয় 1967 সালে আত্মজা ও একটি করবী গাছ। সেই গ্রন্থে মোট 8টি গল্প রয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত আমাদের আজকের আলোচ্য গল্প। গল্পটি স্নাতক সম্মান এবং মাস্টার্স শ্রেণীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য রয়েছে। এছাড়া যারা সাহিত্যের পাঠক, সাহিত্যকে ভালোবাসেন বা গল্প লিখতে চান, তাদের জন্য বোধহয় একটি অবশ্য পাঠ্য গল্প আত্মজা ও একটি করবী গাছ। কারণ তাকে, হাসান আজিজুল হককে, ছোট গল্পের রাজপুত্র হিসেবে অভিহিত করা হয়। আমি মনে করি তিনি গল্পকারদের গল্পকার, অর্থাৎ গল্প কিভাবে লিখতে হয় সেটি যদি কেউ জানতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই হাসান আজিজুল হকের গল্প পড়তে হবে। হাসান আজিজুল হকের জন্ম 1939 সালে এবং তিনি বিগত বছর 2021 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো আমাদের এই গল্পে আমরা দেখি একজন পিতা, তিনি তার আয়ের অন্য কোনো পথ না থাকায় তিনি বাধ্য হয়ে তার যুবতী কন্যার রূপ যৌবন শরীর বিক্রি করা অর্থ দিয়ে জীবনযাপনে বাধ্য হচ্ছেন। এই মূলত এখানে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে আগত একটি পরিবারের বিপন্ন এবং ক্লেদাক্ত জীবনের চিত্র। তো গল্পটি শুরু হচ্ছে, শুরুতে আমরা দেখি যে তিনজন বকে যাওয়া তরুণ তারা কোথাও যাচ্ছে খুব আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে, এবং তাদের যাত্রাপথের বর্ণনাই রয়েছে গল্পের অধিকাংশ স্থান জুড়ে। এই তিন তরুণ, তাদের নাম হচ্ছে ইনাম, ফেকু এবং সুহাস। তারা যাচ্ছে আসলে একজন নারীর সাক্ষাৎ পেতে। সেই নারী সম্পর্কে সুহাস বলেছে, একটু একটু স্বর হয়েছে এমন ডাবের মতো লাগে মেয়েটারে। এই মেয়ের পিতা তাকে, মেয়েটির নাম হচ্ছে রুকু, সে তার পিতাকে গল্পকার অভিহিত করেছেন কেশ বুড়ো হিসাবে। পথ চলতে চলতে তারা তিনজন, নাম আগেই বলেছি ইনাম, ফেকু এবং সোহাস, তারা খেয়াল করে আশপাশের বাড়িতে কি হচ্ছে। সময়টা কিন্তু রাতের বেলা, শীতের রাত, অনেকেরই রাতের খাওয়া হয়ে গিয়েছে, তারা ঘুমোতে যাচ্ছে, এরকম একটা সময়। অনুমান করতে পারি যে রাত 7:30-8 এরকম সময় হবে। তো পথ চলতে চলতে তারা যাচ্ছে, অনেকটা নির্জন পথ দিয়ে যাচ্ছে এবং তারা আলাপচারিতা চালিয়ে যাচ্ছে, আর আশপাশের বাড়িতে কি হচ্ছে সেটি তারা খেয়াল করছে। তো তারা খেয়াল করে যে খায়েদের বাড়িতে ধান সিদ্ধ হচ্ছে এবং সেখানে হঠাৎ হঠাৎ আগুন উস্কে উঠলে দেখা যাচ্ছে যে সেই বাড়ির সুন্দর সুন্দর মেয়েদের মুখের ছবি। আবার চাঁদমণির বাড়িতে কিছুক্ষণ আগে শেয়ালে একটা মুরগি নিয়ে গিয়েছে, সেটা নিয়ে তাদের তোড়জোড় থেমেছে, তারা শোকটা ভুলে এখন ঘুমোতে যাচ্ছে। তো সেই বাড়িতে একজন বুড়ি, সে পিদিম জেলে ফাটা পায়ে তেল দিচ্ছে। আবার কিছুক্ষণ, কিছুটা পথ এসে দেখা যায় যে পালদের বাড়ি, সেই বাড়ির পলেস্তরা খসে গিয়েছে, সেটাও আসলে পরিত্যক্ত একটি বাড়ি, হিন্দুরা এখান থেকে চলে গিয়েছিলো সেনরা, এবং পালরা এখন এই বাড়িতে থাকে, সেই বাড়ি থেকে পোড়ামাটির গন্ধ আসছে। এইভাবে নিপুণ, নিখুঁত এবং বিস্তৃতভাবে লেখক কিন্তু পরিবেশ পরিপ্রেক্ষিত বর্ণনা করেছেন। তো এরপরে আরও যেসব প্রসঙ্গ রয়েছে, যে সুহাস, তার হাতে একটি রেডিও রয়েছে এবং সে যাওয়ার পথে বন্ধুদেরকে তার মামার বিয়ের বর্ণনা করে, সে যে বরযাত্রী গিয়েছিল। একই কথা বারবার শুনতে শুনতে বন্ধুদের ভালো লাগে না, তারা বিরক্ত হয় এবং বলে যে অনেকবার শুনেছি। আর তার হাতে একটি রেডিও ছিল, সেই রেডিওতে খেয়াল গান বাজছিল, এতে ইনাম খুব বিরক্ত হয়,
যে গান ভাল লাগছে না। তাছাড়া রাস্তায় চলতে চলতে যদি গান বাজতে থাকে তাহলে অনেকেই তাদের খেয়াল করবে এবং তাদেরকে ধরে ফেলতে পারে হয়তো যে কোথায় যাচ্ছে। এ কারণে ওরা বন্ধুরা বলে যে রেডিওটা বন্ধ করতে। বাধ্য হয়ে সুহাস রেডিও বন্ধ করে দেয়। ইনাম একসময় স্কুলে যেত, সে অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের সন্তান, তবে সে স্কুলে এখন যাওয়া বন্ধ করে দিয়েছে এবং লেখাপড়া সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক। স্কুল বা শিক্ষকদেরকে কিন্তু সে অকথ্য গালিগালাজ করে। সে জানে যে লেখাপড়া করে কোনো লাভ নেই, পড়াশোনা করলেও কেউ তাদেরকে চাকরি দেবে না। আর ফেকু হচ্ছে পকেটমার, সে বলে যে পকেটমারি করতে গেলে অর্থাৎ অন্যের মুখ পকেটে যদি হাত দিতে হয় তাহলে মার খাওয়া শিখতে হয়, যদি মার খাওয়া না শেখে তাহলে পকেটমারি করা যায় না। তো এইভাবে কথায় কথায় তারা তিনজন সেই কেশব বুড়োর বাড়িতে, অর্থাৎ যার কন্যা তাদের লক্ষ্য, সেই বাড়িতে এসে উপস্থিত হয়। বাড়ির কাছাকাছি এলে বুড়ো হারিকেন হাতে তাদেরকে স্বাগত জানায়। মনে হয় যেন এদের জন্য এই বুড়ো অপেক্ষা করছিল। তাদেরকে দেখে বলে, এসো, বড্ড ঠান্ডা হে, ভেতরে এসো, তোমরা একটু আধটু আসো, যখন তখন খোঁজখবর নাও, তোমরাই তো ভরসা, আমার পরিবার তোমাদের কথা বলতে অজ্ঞান। তারপরে সে বলে যে তার বড় মেয়ে রুকু তাদের জন্যে চা করতে যাচ্ছে। বলতে বলতে সুহাস কথা বলতে বলতে সুহাস বুড়োর হাতে কিছু টাকা তুলে দিলে বুড়ো কিন্তু বেশ গদগদ ভঙ্গিতেই টাকাগুলো গ্রহণ করে এবং হারিকেন রেখে সে ঘর থেকে বের হয়ে যায়। এরপরে আমরা বাইরে শুনতে পাই যে বুড়োর সাথে বুড়োর স্ত্রীর ঝগড়া হচ্ছে। আমরা অনুমান করতে পারি যে কন্যার দেহ বিক্রি করে এই যে অর্থ গ্রহণ, এটিতে কেশব বুড়োর স্ত্রী খুবই বিরক্ত এবং সে স্বামীকে এই ঘটনার প্রতিবাদ করলে বুড়ো কিন্তু উল্টো তাকে মাগি কুত্তি এগুলো বলে গালিগালাজ করে। তারপরে খানিকক্ষণ বাদে কিন্তু বুড়ো ফিরে আসে এই ছেলেদের কাছে এবং বলে যে যাও, তোমরা পাশে ঘরে যাও, সেখানে তার মেয়ে আছে। তো এর মধ্যে দুজন চলে যায় আর ইনাম কিন্তু বুড়োর কাছে বসে থাকে। তখন কথা প্রসঙ্গে বুড়ো বলে যে সে একটা কবরী গাছ, করবী গাছ লাগিয়েছিল এবং সেটা তার উদ্দেশ্য ছিল যে সেখান থেকে যে ফুল পাবে বা ফুলের সুগন্ধ এবং সৌন্দর্য পাবে সেটি নয়, তার উদ্দেশ্য ছিল যে এর বিচিগুলো সে গ্রহণ করবে এবং এই বিচিতে খুব ভালো বিষ হয়। এবং এই কথাটাকে কিন্তু প্রতীকী অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটি আমরা পরে আসছি এই প্রসঙ্গে। তো এই গল্পে মোট চারটি চরিত্রকে আমরা পাচ্ছি, প্রত্যক্ষ চরিত্র, অন্য চরিত্র হচ্ছে কিন্তু প্রত্যক্ষ চরিত্র মোট চারটি, ইনাম, ফেকু, সুহাস আর এই কেশব বুড়ো। তো বকে যাওয়া যে তিনটি তরুণ, তাদেরকে লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্রগত করেছেন। তাদের কথাবার্তা, তাদের আচার আচরণের মধ্য দিয়ে তাদের হীন রুচি, তাদের অশিক্ষা, তাদের অপরাধ প্রবণতা এবং তাদের যে ইন্দ্রিয় পরায়ণতা সেগুলো স্পষ্ট হচ্ছে। আর কেশব বুড়ো সাম্প্রদায়িক কারণে জন্মভূমি ভারত ত্যাগ করে বাংলাদেশে এসেছে, কিন্তু এখানে এসে কিন্তু তার কোনো সুনির্দিষ্ট পেশা হয়নি, সে এই পরিবেশ পরিপ্রেক্ষিতে কোনো আয় উপার্জনের ব্যবস্থা সে করতে পারেনি, এখানকার প্রকৃতি ভিন্ন, সে কথা সে বলেছে, যার ফলে বাধ্য হয়ে তরুণী কন্যার দেহকে তার অর্থ উপার্জনের অবলম্বন করতে হচ্ছে। ইনাম, ফেকু আর সুহাসের কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তারা একটি নীতিহীন সমাজ থেকে উঠে এসেছে। অভিভাবকেরা তাদেরকে যেরকম সুপথ দেখাতে পারেনি, পাশাপাশি সেখানকার পাঠশালাগুলো কিন্তু ব্যর্থ, বিদ্যালয় তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারে না এবং যে শিক্ষা লাভ করে সেখান বিদ্যালয়গুলো তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারে না, না দিয়েছে নীতি শিক্ষা, এমনকি যেই শিক্ষা সেখানে অর্জিত হয় সেখান দিয়ে কোনো কর্মসংস্থান লাভ হয় না, যার ফলে স্কুলের প্রতি তারা বিরূপ। এখানে আমরা দেখি যে ইনাম এই জন্যে বলেছে যে লেখাপড়ার মুহি পেশাব। হাসান আজিজুল হক আসলে গল্প শৈলীর ক্ষেত্রে এক অনন্য শিল্পী। আগেই আমরা বলেছি যে যারা গল্প লিখতে চান
বাঙালি লেখক, তাদের জন্য হাসান নাজিল হকের গল্প কিন্তু অবশ্য পাঠ্য। তিনি নিখুঁত এবং বিস্তৃতভাবে পরিবেশ পরিপ্রেক্ষিত বর্ণনা করে গল্পকে, দৃশ্যকে পাঠকের সামনে দৃষ্টিগ্রাহ্য করে তোলেন। আমরা দেখেছি যে এই তিন তরুণ যেভাবে যে পথ দিয়ে, যে পরিবেশের মধ্যে দিয়ে এগোচ্ছে, সেগুলো কিন্তু আমাদের সামনে একেবারে দৃষ্টিগ্রাহ্য হয়ে উঠেছে। তিনি তার ভাষা নিপুণ এবং দৃঢ়তাপূর্ণ। তিনি কোথাও কোথাও উপমা রূপকের ব্যবহার করে ভাষাকে খুব যথেষ্ট হৃদয়গ্রাহী করে তোলেন। আমরা কয়েকটি বাক্য সেখান থেকে পড়তে পারি, যেমন, সেখানে শঙ্খচূড়ের মতো দেখায় যে ধবল পথ। আরেক জায়গায় বর্ণনা করা আছে, নেকড়ের মতো ছায়া পড়ে শেয়ালটারও। করবী গাছকে লেখক এখানে কিন্তু একটি প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। এই বৃদ্ধের যুবতী কন্যা, তারা যেন করবী গাছেরই প্রতিরূপ। তাদের হওয়ার কথা ছিল ফুলের মতো, কিন্তু বৃদ্ধের ব্যর্থতায় তারা আজ বিষবৃক্ষ। যেই তরুণীদের দেহ বিক্রি করে অর্থ উপার্জন করতে হচ্ছে, সেই অর্থ যেন বিষেরই সমতুল্য পিতার কাছে, এবং সেই বিষ পান করে কেশবুড়ো দিন দিনে যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই গল্পে লেখক তিন তরুণের মুখে খুলনা এবং বাগেরহাট অঞ্চলের যে আঞ্চলিক ভাষা দিয়েছেন, সেগুলো এই তরুণদের চরিত্রকে জীবন্ত এবং বাস্তবসম্মত করে তুলেছে। আমরা তাদের মুখের ভাষার কিছু নমুনা শুনতে পারি। এক, স্কুলে লেখাপড়া বিয়োচ্ছে বিটার শালার মাস্টাররা। দুই, কাজ কোয়ানে জমি নেই, খাঁটি টাহা নেই, ব্যবসা করি কি কলাডা করবানে। তিন, ও খালি হাতে মজা মারতে আইসো। তো বিষয়বস্তু, সমাজ নিরীক্ষণ, চরিত্র নির্মাণ, ভাষা, প্রকরণ শৈলী সব মিলিয়ে হাসান নাজিল হকের আত্মজয় একটি করবী গাছ নিঃসন্দেহে একটি শিল্প সফল ছোট গল্প। এমনকি আমরা বলতে পারি যে এটি সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প, এবং তাতেও কোনো অত্যুক্তি হবে না। যেসব পাঠক আজও এই গল্পটি পড়েননি, আমার মনে হয় যে তারা এই গল্পটি পড়তে পারেন, এবং এখানে বিশেষ রসের উপভোগের পাশাপাশি যারা ছোট গল্প রচনা করতে চান, তারাও কিন্তু শিখতে পারবেন গল্প রচনার শৈলী। ধন্যবাদ।